আমি এখন থেকেই শুনি মাঝে মাঝে। আরে ওকে, আমরা ফেরত আসি আমাদের অ্যাওয়ার্ডে। শ্রীহরি প্রিয় বউ বিভাগে যারা মনোনীত হয়েছেন তারা হলেন শ্রীহরি প্রিয় বউ কৃষ্ণকলি থেকে শ্যামা, করুণাময়ী রানী রাসমণি থেকে ইন্দুমতি, যমুনা ঢাকি থেকে যমুনা, মিঠাই থেকে মিঠাই, অপরাজিত অপু থেকে অপু, কড়ি খেলা থেকে পারমিতা, আমাদের এই পথ যদি না শেষ হয় থেকে উর্মি, জীবন সাথী থেকে প্রিয়ম। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় ইন্দ্রাণী হালদার এবং তার সঙ্গে সঙ্গে সাহেব চট্টোপাধ্যায় এবং মিস্টার জিগ্নেশ দেশাই, ডিরেক্টর শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি। অনেকদিন পর শ্বশুর বাড়ি থেকে মেয়ে যদি বাপের বাড়ি আসে যেরকম লাগে, আজ জি বাংলা সোনার সংসারে এসে আমার সেরকমই মনে হচ্ছে। জি বাংলার প্রত্যেকটি সদস্য, নবনীতা, অভিজিৎ, শিল্পী, প্রত্যেকে আমার অত্যন্ত প্রিয়। সম্রাটকে বিশেষ থ্যাংকস, আমার খুব আনন্দ হচ্ছে এবং আশা করি আবার জি বাংলার পরিবারের একজন আমি হব পাকাপোক্তভাবে আরেকবার। আর সঙ্গে অবশ্যই ডাক্তারবাবু থাকবেন, থাকবেন তো ডাক্তারবাবু, কি বলছেন? আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে না করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জি বাংলাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। থ্যাংক ইউ স্যার। প্রিয় বউ, এ প্রিয় বউ 2022 অপরাজিতা অপু থেকে অপু। থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ সুশান্তদা, আমার হোল অপরাজিতা অপুর টিম, আমার পাশে থাকার জন্য আমার ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ড, আমার এই ফিলিংসটা আমি শেয়ার করতে পারবো না এখানে দাঁড়িয়ে কয়েকটা ওয়ার্ডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাকে রিকোয়েস্ট করবো কিছুক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ সাহেব, দিনেশ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যান্ড অপু কনগ্রাচুলেশনস। দিনেশ, এমনিতেই তোমাকে এখানে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত এবং আমাদের সকলের ভীষণ পছন্দের, ভীষণ প্রিয় অভিনেত্রী তুমি। আরও একটা ভালো খবর আছে, আমরা এরকম খবর পাচ্ছি যে ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় জি5-এ খুব শিগগিরই তুমি আসছো। হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমি খুব লাকি যে কবি ইন্দ্রনীল ও একটা খুব সুন্দর সাবজেক্ট লিখেছে যাতে আমি মেইন প্রোটাগনিস্ট। সো আই উইল বি কামিং ইন মাই ফার্স্ট OTT ইন জি5 প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় জগন্নাথ। প্রচুর কঠিন কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কঠিন কাজ কি জানো? কি বলতো? যেটা আমি এখন অব্দি হইনি, তাও তুই জানিস, এটা তুমি হয়েছো। হ্যাঁ হ্যাঁ, প্রিয় বর হওয়া, বলো এটা তুমি তুমি একমত কিনা? রাইট, একমত, 100 বার। আর আরেকটা কথা কি জানিস তো, এটা সকলের সামনে আরো বেশি করে বলছি, বর আর বউ এটা তো একে অপরের পরিপূরক, বুঝতে পেরেছিস? যেমন ধর গরমকালে টক দই, বা ধর গরম ভাতে তেল কই। হ্যাঁ, না আর রাইমিং আমি করবো না, ওরকমই একটা ব্যাপার। তো এবার আমরা দেখে নেব আমাদের সোনার সংসারে প্রিয় বর বিভাগে কারা মনোনীত হয়েছে। প্রিয় বর কৃষ্ণকলি থেকে নিখিল, করুণাময়ী রানী রাসমণি থেকে দারিকানা, যমুনা ঢাকি থেকে সঙ্গীত, মিঠাই থেকে সিড, অপরাজিত অপু থেকে দীপু, সর্বজয়া থেকে সঞ্জয়, কড়ি খেলা থেকে অপূর্ব, আমাদের এই পথ যদি না শেষ হয় থেকে সাত্তকী, জীবন সাথী থেকে সংকল্প। এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব সৌমিলি, হাস্বর এবং নীলকে। প্রিয় বর, যমুনা ঢাকি
থেকে ধারাবাহিক থেকে সঙ্গীত, আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে আমার খুব ফেভারিট অপরাজিত অপু ধারাবাহিকের দীপু, স্নেহাশিসদাকে স্পেশাল থ্যাঙ্কস, এবং অবশ্যই যমুনাকে, বউ যদি ঠিকঠাক না পাওয়া যেত তাহলে হয়তো প্রিয় বর হিসেবে মনোনীত হতামও না আর এই পুরস্কারটা হাতেও আসতো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ সুশান্তদা, এটা আমার প্রথম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং শ্রী সুজিত বসু মহাশয়, থ্যাংক ইউ সো মাচ অরূপদা, থ্যাংক ইউ সুজিতদা, আজকে তোমাদেরকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি খুবই আনন্দিত, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এরপর দুর্দান্ত একটি পারফরমেন্স, সংসারে সবাই মিলে আনন্দ উদযাপন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জি বাংলা সোনার সংসার, কো পাওয়ার্ড বাই সানরাইজ, সবার আগে লাইফ ইন্স্যুরেন্স, কসমেটিক্স পার্টনার ড্যাজলার ইটানা, স্পেশাল পার্টনার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় ট্রায়াঙ্গুলার পার্ক গড়িয়াহাট, এবং এসআরএমবি টিএমসি, ইলেকট্রনিক পার্টনার অ্যাটম বাগ ফ্যান, স্ট্রিমিং পার্টনার জি ফাইভ, আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, শালিমার এনরিচ কোকোনাট হেয়ার অয়েল, লরিয়াল প্যারিস ড্রিম লিংকস, ভদ্রেশ্বর লাল বাবা রাইস, ট্রফি স্পন্সর সানরাইজ, আমাদের ফুড পার্টনার দ্য সুগার অ্যান্ড স্পাইস চাস্টালজিয়া, সপ্তপদী 37 রেলিস রোড ঢাকাই হান্ডি, তুর্কিসিয়ানো টার্কিশ আইসক্রিম, মুয়া ফুচকা, নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডার, পিঠা বিলাসী এবং মৃত্যুঞ্জয় সুইটস, রান্ধলা অভিনয় সিরিয়ালে পাঠ, আচ্ছা টকঝাল মিষ্টিতে ননজ্জয় স্থান, তাদের হাঁটা চলা কথা বলা ঠিক যেন সংসারে শোভা বাড়ি ড্যাজলার ইটার্না প্রেজেন্স, প্রিয় জানানোর বিভাগে এবার মিলছে না, আর মিলছে না, জানানোর বিভাগে মনোনীতরা হলেন হলেন ড্যাজলার ইটার্না প্রেজেন্স, প্রিয় যা ননদ, কৃষ্ণকলি থেকে পাপিয়া, করুণাময়ী রানী রাসমণি থেকে কমলা অন্নদা, যমুনা ঢাকি থেকে গীত, মিঠাই থেকে শ্রীনন্দা শ্রীতমা শ্রীরিপা, অপরাজিত অপু থেকে মেঘা বর্ষা, কড়িখেলা থেকে শুভ্রা তন্নি, আমাদের এই পদ যদি না শেষ হয় থেকে মোমো, জীবনসাথী থেকে সঞ্জিতা দোয়েল, মঞ্চে ডেকে নেব পায়েল সরকার, মাননীয় মদন মিত্র, মিস্টার আফাক আহমদ খান ডাইরেক্টর ড্যান, এবং মিস্টার সন্দীপ ড্যাশ এরিয়া সেলস ম্যানেজার অরবিন্দ ল্যাবরেটরি। অ্যাওয়ার্ড পাচ্ছে যারা, শ্রীনন্দা শ্রীতমা শ্রীনিপা, শুধু ওকে দেখে মদনদা, তুমি একদম আমার মতো অসাধারণ।
তুমি তোর ভাইদের জন্য একটু গিয়ে দাও, বন্যা বন্যা মানে ভাইদের জন্য শুধু একটু গিয়ে দাও না, দাও না প্লিজ। না 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 প্লাই পাই না, চলো আমি দেখি। না তাহলে আমি একা নাচবো কেন? অঙ্কুশ এত ভালো নাচতে পারে, অঙ্কুশও নাচ। তুমি দু লাইন শুনে দাও, দু লাইন শুনে দাও, দু লাইন কিসের দু লাইন বলো তো? এত গাইছো তুমি।